হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু। গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমাদের জন্য আজ থেকে আমি শুরু করতে চলেছি এসএসসি এমটিএস পরীক্ষার জন্য প্রশ্নপত্র। এসএসসি এমটিএস পরীক্ষার জন্য এই যে সেশনটা আমি শুরু করতে চলেছি, টাইমটা আগে তোমাদের বলে দিই আমি। প্রথমে মন দিয়ে শুনে নাও, 2 মিনিট সময় নেব। টাইমটা বলে দিচ্ছি, প্রত্যেক দিন তোমাদের এটা আসবে 9:30, 9:30 AM সকালে এই ক্লাসটা আসবে, ঠিক আছে? এখানে এই ক্লাসে তোমরা পাবে কি, এমটিএস এর জন্য প্রত্যেক দিন ক্লাস হবে। সপ্তাহে হয়তো 2 দিন হলো তোমাদের এমটিএস এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, যেখানে একবারে আমি 4টা 5টা করে শিফট করিয়ে দেব। যেমন এই শিফটে আমি তোমাদের আগে করিয়েছিলাম, 2 মে যেটা হয়েছিল ফার্স্ট শিফট সেটা করিয়েছিলাম, এটাতে আমি করছি 2 মের 2nd শিফট এবং 3rd শিফট। অর্থাৎ আজকের এই সেশনে থাকবে আমাদের 50টি প্রশ্ন, আগামী যে সেশন হবে সেখানে 4টি শিফট করিয়ে দেবো, 100 প্রশ্ন। এইভাবে 10-12 দিনের মধ্যে আমি পুরোটা তোমাদের শেষ করিয়ে দেবো, ঠিক আছে? আর মাঝে মাঝে আমাদের কি চলতে থাকবে, মাঝে মাঝে চলতে থাকবে তোমাদের যে টপিক ওয়াইজ এমটিএস এর জন্য ক্লাস, ঠিক আছে? তো অবশ্যই মন দিয়ে তোমরা দেখতে থাকবে, প্রত্যেক দিন 9:30 AM বা একটু দেরি হলে 10টা বাজতে পারে, আজ যেমন একটু দেরিতে তোমাদের ক্লাসটা আসবে। তো অবশ্যই মন দিয়ে দেখো এবং প্রত্যেক দিন অ্যাটেন্ড করো, তোমার বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো, কারণ এসএসসি এমটিএস এর পরীক্ষা যদি তোমাকে পাশ করতে হয় এখন থেকেই জোর কদমে কিন্তু প্রিপারেশন নিতে হবে, আর খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চন থেকে তোমাকে আমরা তাই কি করছি যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনটা করব, তার সঙ্গে সঙ্গে কী ধরনের প্রশ্ন এবারে আসতে পারে সেই ধরনের প্রশ্নও করব। চলো শুরু করা যাক তাহলে। আমি মিনিটে 2টো করে প্রশ্ন করব, খুব তাড়াতাড়ি করব আজ। নিম্নের কোন ভিটামিন আমাদের চর্ম এবং চোখ সুস্থ রাখতে সাহায্য করে, চর্ম এবং চোখ সুস্থ রাখতে সাহায্য করে কোন ভিটামিন? দেখো আমরা প্রত্যেকেই জানি ভিটামিন এ এর অভাবে কি হয়, রাতকানা রোগ হয়। তাহলে চোখ সুস্থ রাখতে কি হবে, ভিটামিন এ হবে। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারবো যে ভিটামিন এ আমাদের চোখ এবং চর্ম সুস্থ রাখতে ব্যবহৃত হয়ে থাকে। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেকের চ্যানেলটা। দ্বিতীয় প্রশ্ন দেখো, 2011 সালের জনগণনা অনুযায়ী নিউ দিল্লি জেলার সাক্ষরতার হার কত? দেখতে পাচ্ছ আগে সেন্সাস থেকে কি ধরনের প্রশ্ন আসতো, যে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত বা ভারতের সাক্ষরতার হার কত, কোন 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 রাজ্যে নারী শিক্ষার হার সর্বাধিক, এই ধরনের। কিন্তু এখন কত ডিপলি প্রশ্ন দিচ্ছে সেন্সাস থেকে। তো সেন্সাস থেকে আগে যেগুলো পড়েছি সেরকমভাবে কিন্তু সেন্সাস আর পড়লে হবে না। সেন্সাস 2011 সেন্সাস এমনভাবে পড়তে হবে, যেমন দিয়ে দেবে যে 4টে অপশন দিয়ে দেবে, তার মধ্যে বলবে যে নিম্নের কোন অঞ্চলে সব থেকে বেশি শতাংশ মানুষ বৃদ্ধি হয়েছিল, দাদরা নগর হাভেলি, এই প্রশ্নটাও এসেছিল, ঠিক আছে? তো দেখো কারেক্ট আনসার কি হয়ে যাবে, 2-এর কারেক্ট আনসার হবে অপশন এ, 88.01%। নিউ দিল্লি জেলার সাক্ষরতার হার কত, 88.01%। নেক্সট দেখো, 3, বিশ্বের মোট ভৌগোলিক ক্ষেত্রফলের কত শতাংশে ভারত রয়েছে? এটাও আমি তোমাদের প্রথম দিকের যতগুলো শিফট, প্রায় 20টা শিফট প্রত্যেক দিন আমাদের করানো থেকে 22-23টা প্রশ্ন কমন এসছে, যদিও তারপরের শিফটগুলো থেকে একটু কম কমন এসছে, কিন্তু 15টার কম কিন্তু কমন যায়নি একদিনও। বিশ্বের মোট ভৌগোলিক ক্ষেত্রফলের কত শতাংশ ভারত রয়েছে, কারেক্ট আনসার হবে 2.4, এটা বহুবার আমি তোমাদের করিয়েছি। আর আমাদের আরেকটা ক্লাস হচ্ছে সন্ধে 7:30 PM এর যে জিকে ক্লাসটা, সেটা সমস্ত পরীক্ষার জন্য আমরা করে থাকি, তো সেই জিকে ক্লাসটাও অ্যাটেন্ড করো, তাহলে তোমাদের সুবিধে হবে। 4 নম্বর দেখো, কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত কোন গুরু হবে না, কোন গুরু 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন? কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত, তিনি 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পাচ্ছেন, তার নামটা কি বলতে হবে, কারেক্ট আনসার হবে তার নাম হচ্ছে গুরু ভেমপতি চিহ্ন সত্যম, গুরু ভেমপতি চিহ্ন সত্যম 1998 সালে পদ্মভূষণ পুরস্কার পান এবং তিনি কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত। এই প্রশ্নগুলো কেমনভাবে দিচ্ছে দেখো, তুমি যদি গুরু ভেমপতি চিহ্ন সত্যমের নামটা জানো এবং তুমি যদি জানো কুচিপুড়ি নৃত্যের সঙ্গে যুক্ত, তাহলেই তুমি উত্তর করতে পারবে। তার সঙ্গে মানে কি করছে, প্রশ্নগুলোকে একটু পেঁচালো করার জন্য তারা কি করছে, এই যে তার সঙ্গে এটা যুক্ত করে দিচ্ছে যে 1998 সালে পদ্মশ্রী পাচ্ছেন বা পদ্মভূষণ পাচ্ছেন, 1967 সালে পদ্মশ্রী পাচ্ছেন, 1996 সালে পাচ্ছেন ললিত কলা একাডেমি পুরস্কার, এই ধরনের কিন্তু মিক্স করে দিচ্ছে যাতে প্রশ্নটা একটু পেঁচালো হয়ে যায়। 5 নম্বর দেখো, পট্টদুকাল এর জৈন মন্দির কারা নির্মাণ করেন, এই যে পট্টদুকালের জৈন মন্দির কারা নির্মাণ করে বলতে হবে, কারেক্ট আনসার কি হয়ে যাবে, পট্টদুকালের জৈন মন্দির নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূটরা, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে?
নেক্সট চলো, 2011 সালের সেন্সাস অনুযায়ী নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? দেখতে পাচ্ছ একটা শিফটেই দুটো সেন্সাস থেকে প্রশ্ন দিয়েছে। নিম্নের কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক? তাহলে বলতে হবে কোন রাজ্যের সাক্ষরতার হার সর্বাধিক। প্রত্যেকে এটা জানো, সহজ প্রশ্ন দিয়েছিল, কেরালা। কেরালার সাক্ষরতার হার সর্বাধিক এবং নারী শিক্ষার হারও কেরালাতে সর্বাধিক। 7 নম্বর চলে যাব, নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়শ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহৃত হয়? কোনটি হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যের কারণে ময়শ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহৃত হয়? কোনটি কি ব্যবহার করা হয়? এখানে একটু পেঁচালো করার জন্য হাইগ্রোস্কোপিক বৈশিষ্ট্যটা যুক্ত করে দিয়েছে, না হলে শুধু যদি বলতে পারতো এটাও বলতে পারতো তো, যে নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে কোনটি সাবানে ব্যবহার করা হয়, ময়শ্চারাইজিং ক্রিমে ব্যবহার করা হয়। কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, গ্লিসারল। প্রত্যেকেই জানো গ্লিসারল সব, ঠিক আছে, তো ময়শ্চারাইজিং ক্রিম এবং সাবানগুলিতে ব্যবহার করা হয়। চলো একটা 1 মিনিট সময় নিয়ে নেবো, একটু গুরুত্বপূর্ণ কথা বলবো। এসএসসি এমটিএস এর কোর্স যদি তোমরা এখনো আমাদের সঙ্গে না নিয়ে থাকো তাহলে অবশ্যই এসএসসি এমটিএস এর কোর্সটা নিয়ে নাও। গাইডেন্স গুরু অ্যাপটা ডাউনলোড করো, গুগল প্লে স্টোরের লিঙ্ক আছে, সেখান থেকে গাইডেন্স গুরু অ্যাপ ডাউনলোড করার পর তোমরা কোর্সটা নিতে পারবে। নিজের ফোন নাম্বার দিয়ে সাইন আপ করে নেবে অ্যাপ ডাউনলোড করার পর, তাহলে দেখবে তারপর আমাদের যে কোর্সগুলো আছে সেখানে এসএসসি এমটিএস এর কোর্সটা পেয়ে যাবে তোমরা, মাত্র ওই 450 টাকার মধ্যেই কোর্সটা তোমরা এখন পেয়ে যাবে, ঠিক আছে? তো নিয়ে নিতে পারো, সেই কোর্সের মাধ্যমে ভিডিও ক্লাস পাবে, চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সাবজেক্টের ইংলিশ পাবে, পিডিএফ ম্যাটেরিয়াল পাবে, মক টেস্ট পাবে, সব কিছু তোমরা পেয়ে যাবে, ইবুক পাবে, ঠিক আছে? চলো, তো ইউকে এর কোন প্রধানমন্ত্রী 44 দিন পদে থাকার পর 20 অক্টোবর 2022 পদত্যাগ করেন? ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম এর কোন প্রধানমন্ত্রী 44 দিন পদে থাকার পর 20 অক্টোবর পদত্যাগ করছেন? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে 8-এর B, লিজ ট্রাস। প্রধানমন্ত্রীর নাম কি ছিল? লিজ ট্রাস। তিনি 44 দিন পদে থাকার পর 20 অক্টোবর 2022 পদত্যাগ করছেন। 9 দেখো, নিম্নের কাকে প্যারাশুটর, আচ্ছা প্যারাশুট হবে, প্যারাশুটের জন্য, ঠিক আছে, দ্রুত টাইপ করতে ভুলভাল হয়েছে একটু। নিম্নের কাকে প্যারাশুটের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2021 দ্বারা সম্মানিত করা হয়েছিল? প্যারাশুটার, তিনি একজন প্যারাশুটার, ঠিক আছে, প্যারাশুটিং এর সঙ্গে যুক্ত, তাকে এটা করা হয়েছিল। কারেক্ট আনসার হচ্ছে অবনী লেখারা। অবনী লেখারা একজন একজন মহিলা, তিনি শুটিং এর সঙ্গে যুক্ত এবং তিনি প্যারা অলিম্পিকে পেয়েছিলেন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। প্যারা অলিম্পিক বলতে কি, যারা কিন্তু বিকলাঙ্গ থাকেন তাদের প্যারা অলিম্পিকে তারা অংশগ্রহণ করেন, তাদেরকে প্যারা অ্যাথলিট বলা হয়। 10 নম্বর দেখো, মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ হিসাবে পরিচিত। মানুষের যখন প্রাথমিক বিকাশ ঘটছে সেই সময়ের যে প্রাগৈতিহাসিক সময়কালটাকে কি বলা হয়? ওল্ড স্টোন এজ মানে প্রাচীন প্রস্তর যুগ, নাকি মেসোলিথিক বা কি হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, মানে আয়রন এজ মানে হচ্ছে লৌহ যুগ, আর নিউ স্টোন এজ মানে হচ্ছে নব্যপ্রস্তর যুগ, সেটাকে কি বলা হচ্ছে? কারেক্ট আনসার হবে, সেটাকে বলা হবে ওল্ড স্টোন এজ, প্রাচীন প্রস্তর যুগ, প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। নেক্সট দেখো, নিম্নের কোনটি একটি জোভিয়ান গ্রহ? নিম্নের কোনটি জোভিয়ান গ্রহ? কারেক্ট আনসার হয়ে যাবে বুধ। বুধ হচ্ছে একটা জোভিয়ান গ্রহ। নেক্সট চলে যাব, 12, ভারতীয় সংবিধানের আর্টিকেল 17 কিসের সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের যে আর্টিকেল 17 সেটা কিসের সঙ্গে সম্পর্কিত? আর্টিকেল 17 সঙ্গে যুক্ত যেটা হচ্ছে আনটাচেবিলিটি বা অস্পৃশ্যতা দূরীকরণের সঙ্গে যুক্ত। ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, তোমার বন্ধুদের সাথে কেউ জানিয়ে দাও যে এই ধরনের ক্লাস হচ্ছে। এই পিডিএফটা কিন্তু আমাদের যখনই করানো শেষ হয়ে যাবে তারপর পিডিএফটা তোমাদের দিয়ে দেবো। নিম্নের কোনটি হলো এপিজে আব্দুল কালামের আত্মজীবনী? এপিজে আব্দুল কালামের আত্মজীবনী কোনটি? কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে এপিজে আব্দুল কালামের আত্মজীবনী হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ, অপশন ডি কারেক্ট আনসার। নেক্সট চলে যাব, 14 দেখো, পণ্ডিত শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বলতে হবে? তো পণ্ডিত শিবকুমার শর্মা বাদ্যযন্ত্র সন্তুরের সঙ্গে যুক্ত। নেক্সট 15, ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন? এই যে অধিবেশনগুলো রয়েছে সেই অধিবেশনগুলির মধ্যে কোনটিতে
কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন? কারেক্ট আনসার হবে কলকাতা 1917। কলকাতা 1917 সালের যে অধিবেশন, সেখানে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন। 16 হচ্ছে দিল্লি মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল 2022, যা দিল্লির ড্যাশগুলি মিউনিসিপাল কর্পোরেশনকে একীভূত করার লক্ষ্যে একত্রিত করা হয়েছে এবং কৌশলগত পরিকল্পনা এবং সম্পদের ব্যবহারের জন্য একটি শক্তিশালী সেট আপ তৈরি করা হয়েছে। কি করা হয়েছে? দিল্লি মিউনিসিপাল কর্পোরেশনের সংশোধনী বিল 2022, যা দিল্লির কতগুলি মিউনিসিপাল কর্পোরেশনকে একীভূত করার লক্ষ্যে একত্রিত করা হয়েছে এবং কৌশলগত পরিকল্পনা এবং সম্পদের ব্যবহারের জন্য একটি শক্তিশালী সেট আপ তৈরি করা হয়েছে। কি করছে? দিল্লির মিউনিসিপাল যে কর্পোরেশনগুলো রয়েছে, সেই মিউনিসিপাল কর্পোরেশনগুলোকে একত্রিত করা হচ্ছে। তো কতগুলো মিউনিসিপাল কর্পোরেশনকে একত্রিত করা হচ্ছে? 3টি মিউনিসিপাল কর্পোরেশন, অপশন এ। দেখতে পাচ্ছ কেমন কেমন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন? 17, ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ওয়াকার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হয়ে যাবে গোল্ফ। গোল্ফ খেলার সঙ্গে হচ্ছে ওয়াকার কাপ যুক্ত। 18 হচ্ছে গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর একটি প্রতিরক্ষামূলক ড্যাশ আবরণ প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে। গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে লোহার উপরে কিসের প্রলেপ দেওয়া হয় এটা জানতে হবে। কারেক্ট আনসার হবে গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে লোহার উপরে নিকেলের প্রলেপ দেওয়া হয়, সরি লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। 18-র বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখবো, নিম্নের কোনটি হলো মেঘালয়ের বিখ্যাত একটি ফসল উৎসব? ফসল উৎসব বলতে কি? হারভেস্টিং ফেস্টিভ্যাল। মেঘালয়ের ফসল উৎসব নিম্নের কোনটি? কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি, নংক্রেম ফেস্টিভ্যাল। নংক্রেম ফেস্টিভ্যাল হচ্ছে মেঘালয়ের একটি বিখ্যাত ফসল উৎসব। এখানে তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে যে মেঘালয়ের বর্তমানে মুখ্যমন্ত্রীর নাম কি, মেঘালয়ের বর্তমান গভর্নরের নাম কি, মেঘালয়ের বর্তমান সিএম এর নাম কি, এগুলো তোমরা কমেন্ট করে জানাবে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, তাহলে বুঝতে পারবো তোমরা ভিডিওটা দেখেছো, স্কিপ করোনি, তোমরা দেখেছো প্রত্যেকটা লাইন প্রত্যেকটা মিনিট। নেক্সট দেখো, 20, ভারতনাট্যম নৃত্য কোন রাজ্যের সঙ্গে যুক্ত? প্রত্যেকেই জানো এটা, কারেক্ট আনসার হয়ে যাবে তামিলনাড়ু। ভারতনাট্যম তামিলনাড়ুর সঙ্গে যুক্ত। নেক্সট দেখবো, 21, কত সালের মধ্যে ভারতীয় রেলওয়ের নেট জিরো কার্বন নিঃসরণকারী সংস্থা হওয়ার পরিকল্পনা রয়েছে? আমি যা কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পিডিএফ দিয়ে থাকি তাদের থেকেই কমন, তার বাইরে একটাও প্রশ্ন নেই। কত সালের মধ্যে ভারতীয় রেলওয়ের নেট জিরো কার্বন নিঃসরণকারী সংস্থা হওয়ার পরিকল্পনা রয়েছে? কারেক্ট আনসার কী হবে? 21-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 2030 সালের মধ্যে ভারত টার্গেট রেখেছে যে নেট জিরো কার্বন নিঃসরণকারী সংস্থা হবে। সেই জন্যই ভারত প্রথম কয়েকদিন আগেই হরিয়ানাতে চালু করলো হাইড্রোজেন চালিত ট্রেন। 22 দেখো, ভারতীয় অর্থনীতির FRBM অ্যাক্ট 2023 এর এফ এর অর্থ কি? এই যে FRBM এর এফ এর অর্থ বলতে হবে। কারেক্ট আনসার হবে কি? ফিসকাল। FRBM এফ এর অর্থ হচ্ছে ফিসকাল। 23 দেখো, নিম্নের কে সুলতানি আমলের দুটি মৌলিক মুদ্রা রৌপ্য এবং রৌপ্য টঙ্কা, অর্থাৎ রৌপ্য মুদ্রা চালু করেছিলেন যার নাম হচ্ছে টঙ্কা, এবং তামার মুদ্রা চালু করেছিলেন যার নাম হচ্ছে জিতল, কে চালু করেছিলেন? কারেক্ট আনসার কি হবে? এটা চালু করেছিলেন, 23-এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আচ্ছা একটু আমার ভুল মনে হচ্ছে, আলাউদ্দিন খলজি এটা হতে পারে। ঠিক আছে, তো তোমরা একটু এটা দেখে নিও কারেক্ট আনসারটা কী হবে, তোমরা একটু কমেন্ট করে জানাবে যে এটা সঠিক উত্তর কী হবে। ঠিক আছে, আমি তোমাদের পরে এটা বলে দেবো একটু। চলো 24 দেখো, নিম্নের মধ্যে কোন রাজ্য নভেম্বর 2022 সাল পর্যন্ত তুলা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিল? আর 15 মিনিট, ওইখানে কারেক্ট আনসার কি হবে? নভেম্বর। কেমন বলে দিয়েছে দেখো SSC, তাদের কেমন নিখুঁত প্রশ্ন, তারা বলে দিয়েছে যে নভেম্বর 2022 সাল পর্যন্ত তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, অর্থাৎ তারপরে যদি চেঞ্জ হতেও পারে, সেজন্য তারা যখন কোশ্চেন তৈরি করেছে তখন পর্যন্ত বলে দিয়েছে। কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, গুজরাট। নভেম্বর 2022 সাল পর্যন্ত গুজরাট তুলা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে। 25 নম্বর প্রশ্ন দেখো, 1922 সালে গঠিত স্বরাজ পার্টির
প্রেসিডেন্ট কে ছিলেন? 1922 সালে যে স্বরাজ পার্টি গঠিত হলো সেই স্বরাজ পার্টির প্রেসিডেন্ট কে ছিলেন? কারেক্ট আনসার হচ্ছে 1925 সালে গঠিত স্বরাজ পার্টির প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশন ডি কারেক্ট আছে। নেক্সট প্রশ্নে চলে যাব আমরা, পরবর্তী শিফটের যে প্রশ্ন দেখো, এসএসসি এমটিএস 2023 পিওআইকিউ সেকেন্ড মের থার্ড শিফট, আর 25টি প্রশ্ন রয়েছে, মন দিয়ে দেখতে থাকো। ক্রোমেল হর্স, রোমান রিংস ও বল্টিং টেবিল কোন খেলার সঙ্গে যুক্ত? এই যে ওয়ার্ডগুলো কোন খেলার সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার কি হবে? জিমনাস্টিক খেলার সঙ্গে যুক্ত। কমেল হর্স, রোমান রিংস, বোল্টিং টেবিল। নেক্সট দেখব আমরা 2 নম্বর, দ্য জয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছিলেন? দ্য জয়া ফ্যাক্টর উপন্যাসটি কে লিখেছিলেন? কারেক্ট আনসার কি হবে? অপশন ডি, অনুজা চৌহান। অনুজা চৌহান লিখেছিলেন এই দ্য জয়া ফ্যাক্টর, দ্য জয়া ফ্যাক্টর উপন্যাস। তাহলে বই কিছু আমাদের মুখস্থ করে যেতে হবে, ইম্পর্টেন্ট বুকস, সেই ইম্পর্টেন্ট বুকস থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে। নিম্নের হচ্ছে, নিম্নের কোন রাজ্যে হর্নবিল ফেস্টিভ্যাল আয়োজিত হয়? হর্নবিল ফেস্টিভ্যাল তোমরা প্রত্যেকেই জানো, এমন কেউ কেউ নেই যে জানে না হর্নবিল ফেস্টিভ্যাল। নাগাল্যান্ড ইজ দ্য কারেক্ট আনসার, 3-এ, নাগাল্যান্ডে হর্নবিল ফেস্টিভ্যাল আয়োজিত হয়। 4 হচ্ছে, ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি নাগরিকের জন্য অভিন্ন সিভিল কোডের সাথে সম্পর্কিত? নাগরিকের জন্য অভিন্ন সিভিল কোডের সাথে সম্পর্কিত নিম্নের কোন অনুচ্ছেদটি? কারেক্ট আনসার হয়ে যাবে আর্টিকেল 44, নাগরিকের জন্য অভিন্ন সিভিল কোডের সঙ্গে সম্পর্কিত। 5 দেখো, নিম্নের কোন প্রকারের অরণ্য ভারতের সবচেয়ে বেশি বিস্তৃত, অর্থাৎ ভারতে কি ধরনের অরণ্য সব থেকে বেশি পরিমাণে রয়েছে? এটা ভূগোল থেকে প্রশ্ন, ভূগোলের যে বনাঞ্চল যে চ্যাপ্টারটা, ভারতের বনভূমি চ্যাপ্টার থেকে। তো নিম্নের কোন প্রকারের অরণ্য ভারতের সবচেয়ে বেশি বিস্তৃত? কারেক্ট আনসার হবে, তোমরা নিজেরাই বলতে পারবে, ক্রান্তীয় পর্ণমোচী বন। ক্রান্তীয় পর্ণমোচী বন ভারতের সব থেকে বেশি পর্ণমোচী উদ্ভিদ দেখতে পাওয়া যায়। ভারতের একটি প্রতিবেশী দেশ নেপাল ভারতের কোন দিকে অবস্থিত? প্রত্যেকেই পারবে, ভারতের কোন দিকে নেপাল অবস্থিত? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ বলো। দেখো, ভারতের পূর্ব দিকে রয়েছে কোন দেশ? মায়ানমার, বাংলাদেশ, এগুলো ভারতের পূর্ব দিকে। ভারতের উত্তর দিকে বলতে গেলে চীন, নেপাল, ভুটান, এগুলো ভারতের উত্তর দিকে। তাহলে অপশন বি, ঠিক আছে। নেক্সট দেখব, 1965 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক মৃণালিনী সারাভাই কোন নির্দেশের, টাইপ প্রচুর ভুল কিন্তু বলতে হবে, টাইপটা ঠিকঠাক করছে না। 1965 সালে পদ্মশ্রী পুরস্কার প্রাপক মৃণালিনী সারাভাই কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত বা কোন নৃত্যের সঙ্গে যুক্ত? কারেক্ট আনসার হবে, ভারতনাট্যম নৃত্যের সঙ্গে তিনি যুক্ত, মৃণালিনী সারাভাই, ভারতনাট্যম। পরবর্তী দেখো 8, নিচের কোনটি বাজরা বা মোটা শস্যের উদাহরণ নয়? এই প্রশ্নটা তো 2019 সালেও এসেছিল, তো 3-4 বার এসেছে প্রশ্ন। নিচের কোনটি বাজরা বা মোটা শস্যের উদাহরণ নয়? কারেক্ট আনসার হবে গম। এই যে অপশনগুলো তাদের মধ্যে বাজরা বা মোটা শস্যের উদাহরণ নয় কোনটি? গম। 8-9 নম্বর প্রশ্ন, টেবিল টেনিস খেলায় টেবিলের উপরিভাগের দৈর্ঘ্য কত থাকে? দেখতে পাচ্ছ কেমন প্রশ্ন, টেবিল টেনিস খেলায় টেবিলের দৈর্ঘ্য কত আছে সেটা আবার কে বলতে পারবে? এরকম প্রশ্ন কিন্তু দেয়। স্ট্যাটিক জিকে কত ডিপলি স্ট্যাটিক জিকে তোমাকে পড়তে হবে, আর প্রচুর পড়ে গেলাম এরকম করলেও হবে না, বুঝে পড়তে হবে, যে যেগুলো তোমাকে জানতে হবে যে কোনগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সেগুলোই জেনে যেতে হবে। টেবিল টেনিস খেলায় টেবিলের উপর দৈর্ঘ্য কত থাকে? কারেক্ট আনসার হবে 274 সেন্টিমিটার, উপরিতলার দৈর্ঘ্য 274 সেন্টিমিটার। পরবর্তী চলে যাব আমরা, গজনীর সুলতান মাহমুদ বা সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে লুট করেছিলেন? কারেক্ট আনসার কি হবে? সুলতান মাহমুদ সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দির কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরে লুট করেছিলেন গজনীর সুলতান মাহমুদ। পরবর্তী, 1854 সালের উডের ডেসপেচ কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? আমরা প্রত্যেকেই জানি 1854 সালের যে উডের ডেসপেচ, সেই উডের ডেসপেচ ছিল শিক্ষার সঙ্গে, ভারতের শিক্ষা বিস্তার এবং ভারতে ইংরেজি শিক্ষার বিস্তারের সঙ্গে সম্পর্কিত ছিল। 12 হচ্ছে, ভারতে কোন দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়? তো এটাও তোমাদের আমি বহুবার করিয়েছি,
পঁচিশে জানুয়ারি দিনটি প্রত্যেক বছর জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়, পঁচিশে জানুয়ারি কেন পালন করা হচ্ছে? নাকি 1950 সালের 25শে জানুয়ারি আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা ভারতীয় নির্বাচন কমিশন প্রতিষ্ঠা হয়েছিল, সেই জন্যই 25শে জানুয়ারি দিনটি ভোটার দিবস হিসেবে পালন করা হয়। 13 হচ্ছে জুন 2022 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ড্যাশ শিরোনামের একটি রিপোর্ট প্রকাশ করেছে। জুন 2022-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি রিপোর্ট প্রকাশ করেছে? কারেক্ট আনসার কি হবে? তারা প্রকাশ করেছে পেমেন্ট ভিশন 2025, পেমেন্ট ভিশন 2025 রিপোর্ট প্রকাশ করেছে। 14 হচ্ছে জর্জিয়া মেলনি কোন দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন? সরি, কারেক্ট আনসার হবে তিনি ইতালি। ইতালির প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন জর্জিয়া মেলনি। পরবর্তী দেখব 15 নম্বর, লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? প্রত্যেকেই উত্তর করতে পারবে তোমরা, যে লখনৌ চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। কারেক্ট আনসার হবে মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে 15-টি হচ্ছে কারেক্ট আনসার। 1916 সালে, সালটা হয়তো 1916। 16 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতীয় সঙ্গীত ব্যক্তিত্ব চিহ্নিত করুন। এই যে নিচের যে স্টেটমেন্টটা লেখা আছে সেটা দেখে তোমাকে সঙ্গীত ব্যক্তিত্ব কে সেটা চিহ্নিত করতে হবে। তো তার অধীনে শেহনাই তার আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে আসে এবং একটি শাস্ত্রীয় সঙ্গীত যন্ত্র হিসাবে স্বীকৃতি হতে শুরু করে। তিনি এত বড় একজন শেহনাই বাদক ছিলেন যে তার সময়কালে সেই শেহনাই আনুষ্ঠানিক প্রেক্ষাপট, অর্থাৎ আনুষ্ঠানিক প্রেক্ষাপট থেকে বেরিয়ে এসে এটা একটা শাস্ত্রীয় সঙ্গীত রূপে মর্যাদা পেতে শুরু করে। কারেক্ট আনসার হবে কার সময়কালে এটা হচ্ছে? কারেক্ট আনসার হবে ওস্তাদ বিসমিল্লা খানের সময়কালে এটা হচ্ছে, অপশন বি। পরবর্তী চলে যাব আমরা, 17 নম্বর প্রশ্ন দেখো, একটি চিত্র যা একটি পর্দায় ফেলা যেতে পারে তাকে বলা হয় কি? একটি চিত্র যা একটি পর্দায় ফেলা যেতে পারে তাকে হচ্ছে রিয়েল ইমেজ। রিয়েল ইমেজকে সবসময় পর্দায় ফেলা যায়। 18 হচ্ছে IVF এর সম্পূর্ণ নাম কি? IVF এর সম্পূর্ণ নাম হচ্ছে, কারেক্ট আনসার হবে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ইন ভিট্রো ফার্টিলাইজেশন হচ্ছে IVF এর সম্পূর্ণ নাম। 19, নিম্নের মধ্যে কোনটি পাতায় সূর্যালোক শোষণ করতে সাহায্য করে? পাতায় সূর্যালোক শোষণ করতে নিম্নের মধ্যে কোনটি সাহায্য করে? প্রোটোফিল, ক্লোরোফিল, জেন্থোফিল, কোনটি সাহায্য করে? কারেক্ট আনসার হয়ে যাবে 19-এর অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, ক্লোরোফিল। ক্লোরোফিল কি করে? পাতায় সূর্যালোক শোষণ করতে সাহায্য করে। ভুটা কলা কোন রাজ্যের একটি লোকনৃত্য? ভুটা কলা কোন রাজ্যের একটি লোকনৃত্য বলতে হবে। কারেক্ট আনসার হবে ভুটা কলা হচ্ছে কর্ণাটক, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার, কর্ণাটকের একটি লোকনৃত্যের নাম ভুটা কলা। 21 হচ্ছে নদী সমতলে প্রবেশ করার সাথে সাথে এটি মচড় দেয় এবং বড় বাঘ তৈরি করে যা ড্যাশ নামে পরিচিত। নদী সমতলে প্রবেশ করার সাথে সাথে এটি মচড় দেয় এবং বড় বাঘ দেয় যা ড্যাশ নামে পরিচিত, তাকে মিয়েন্ডার্স বলা হয়। এগুলোকে কি বলা হয়? ভূগোলের নদী চ্যাপ্টার থেকে, নদীর গতিপথ চ্যাপ্টার থেকে এই প্রশ্নটা এসেছে। 22 হচ্ছে অর্থশাস্ত্র কে রচনা করেন? কারেক্ট আনসার হবে অর্থশাস্ত্র রচনা করেন অপশন ডি, 22-এর ডি, চাণক্য। চাণক্য বা কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত অর্থশাস্ত্র রচনা করেন। 23, কর্মক্ষম বয়সের একটি জাতির জনসংখ্যা সাধারণত ড্যাশের মধ্যে সীমাবদ্ধ থাকে। কারেক্ট আনসার হবে অপশন ডি, 14 থেকে 58 বছর। কর্মক্ষম বয়সের একটি জাতির জনসংখ্যা সাধারণত ড্যাশের মধ্যে সীমাবদ্ধ থাকে, 14 থেকে 58 বছর। 24 দেখো, একটি ব্যাংকের ক্ষেত্রে প্রধান দায়বদ্ধতা হলো কি? একটা ব্যাংকের ক্ষেত্রে প্রধান দায়বদ্ধতা কি? প্রধান দায়বদ্ধতা হচ্ছে আমানত। আমানত বলতে সেই ব্যাংকে ইনভেস্ট বেশি বেশি করাতে হবে, লোক বেশি বেশি টাকা জমা করতে হবে, এটাই তাদের প্রধান দায়বদ্ধতা। 25 হচ্ছে কোন মুঘল সম্রাট ইলোরার কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন? ইলোরার কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন কে? কারেক্ট আনসার হচ্ছে ইলোরার কৈলাস মন্দির ভাঙার চেষ্টা করেছিলেন ঔরঙ্গজেব, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। আমাদের 25-25-50টি প্রশ্ন আজকে শেষ হলো, দুটো শিফট করালাম তোমাদের আমি, 2 মে এর ফার্স্ট শিফট প্লাস সরি সেকেন্ড শিফট এবং থার্ড শিফট করালাম।
আগামী দিনে আমি একসঙ্গে 100টা করে প্রশ্ন রাখার চেষ্টা করব। তো এই যে 9:30, এই সময় শুধুমাত্র তোমাদের, যতদিন না এমটিএস পরীক্ষা হচ্ছে, এমটিএস পরীক্ষার ক্লাস কিন্তু এই সময় আসতে থাকবে। থ্যাংক ইউ, অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, আর গাইডেন্স গুরু অ্যাপ ইনস্টল না করে থাকলে ইনস্টল করো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, প্রত্যেকের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করো। থ্যাংক ইউ।